वेलकम बैक टू आवर चैनल। आज के 17 सेप्टेम्बर विश्वकर्मा पुजो। ये विश्वकर्मा पुजो दिन के आमी आमार सकल फ्रेंड्स देर जोनो एवं सकल व्यूअर्स देर जोनो सकल रिलेटिव्स देर जोनो जानाई अनेक अनेक शुभकामना। एखन बाजे सकाल 7টা, आमरा रेडी हये गेछि माने कोथाओ तो घुरते जाबोई। आज के आमरा जाबो होच्छे देशेर बाड़ी आमादेर देवघर, जेखाने कैशेर छोटो थेके बड़ो हये ओठा, সেই জন্য একটু তো নস্টালজিক ব্যাপার স্যাপার রয়েছে। তো আজকে যখন যাব ভাবলাম তোমাদেরও সাথে করে নিয়ে যাই। তাহলে চলো আমাদের সাথে, নিজে গাড়ি পুজো হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো দেওঘরের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে আমরা প্রথমে চলে যাচ্ছি আমার ভাইকে আনতে। বিট্টু আজকে আমাদের সাথে যাচ্ছে দেওঘর। সোনামা দূর থেকে হাত নাড়ছে আমাদের দিকে। তো যাই হোক, আমরা এবার এগিয়ে চলবো আমাদের গন্তব্যস্থলের দিকে। আমরা এখন রয়েছি বালি ব্রিজের উপরে। সামনে রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির, বালি ব্রিজ আর দক্ষিণেশ্বরের মন্দিরকে পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছি বর্ধমানের উদ্দেশ্যে। বর্ধমানের শক্তিগড়ে আমরা ব্রেকফাস্ট করে নেব। তো ব্রেকফাস্ট করবার জন্য আমরা ল্যাংচা মহলে ঢুকে পড়েছি। সেখানে আমরা এখন নিয়েছি শক্তিঘরে স্পেশাল কচুরি আর ছোলার ডাল আলু দিয়ে তরকারি। কচুরি তরকারি উইথ লঙ্কা, মানে কচুরির থেকে লঙ্কা বেশি আছে। চারটে কচুরিতে তিনটে লঙ্কা, আর একটা হবে আর আমার চাওয়া হবে। আমরা ইনফ্যাক্ট এক্সট্রা এক্সট্রা লঙ্কা নিচ্ছি উঠে নেওয়ার জন্য। যদি শেষ হয় আফটার 5 মিনিটস লঙ্কা কমপ্লিট। তিনটে লঙ্কা এখানে লঙ্কা প্রসেস করে আবার লঙ্কার জন্য রাফ করেছে। ল্যাংচা খাওয়ার পরে আমাদের বেরিয়ে মনটা একটু ঝালমুড়ির দিকে চলে গেল। তাই আমরা ভাবলাম যে একটা একটা ঝালমুড়ি নিয়েই সবাই ভাগ করে খাবো। তো সবার পেট যেহেতু হাউসফুল রয়েছে, তা আমরা একটা ঝালমুড়ি নিয়ে সুন্দরভাবে সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম। You took my heart, it's already broken. You don't have to wait, I can take the pain. I will surrender, let me go on a new adventure. Jiggy
জিকোসও বেড়াতে যাচ্ছে আমাদের সাথে। হ্যাঁ, দেওঘর ট্রিপে জিকোসকে নিয়ে নেওয়া হয়েছে, ওর অ্যাকোরিয়ামটা আমাদের সাথে আছে, ওকে একটা বড় জারে ভরে নেওয়া হয়েছে। ও বাবা দেখো 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 পাখাগুলো কেমন করছে, দেখো ওই দেখো ওই দেখো, মানে তোমাকে তো সকালবেলা খাবার দিয়ে জারে দিয়েছে। তবে কেমন হতো তুমি বলো তো, ঘুরেই নাকি বেড়াতাম কিছু হতো না ভাই। মাথা কমপ্লিটলি গন এদের, বাড়ি পৌঁছতে কি পৌঁছাবে না এটা বোঝা যাচ্ছে না, আর জিজুর তো নস্টালজিয়া শেষই হচ্ছে না। অজয় নদী পার করছি আমরা, এটা দেওঘর এয়ারপোর্ট তৈরি হচ্ছে এখনো পর্যন্ত, এখানে কাশফুল রয়েছে, আমি দেখাতেও পারলাম না, যাই হোক পাঁচিল দিয়ে ঘেরা বিশাল একটা জায়গা নিয়ে হচ্ছে, এটা হয়ে গেলে পরে এরপর থেকে আমরা গাড়ি ছেড়ে ফ্লাইটে আসার জন্য। বানানন্দ ব্রহ্মচারী আশ্রম, আমার ভাগ্নে রূপের পৈতের সময় প্রচুর গেস্ট এখানে ছিল, বিজয় বল তারপরে তার এখানে মানে কারা ছিল, মানে বাড়িতে তো সবার অ্যাকোমোডেশন নিয়ে হয়নি, কারণ পৈতেতে প্রচুর লোক কলকাতা থেকে এসেছিল, কিন্তু আমরা এইটা জাস্ট এই যে গেটটা পেরিয়ে গেল, এই যে মোহন মন্দির, এইটা সামনে মোহন মন্দির এইটা, হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে ওদের গেস্ট হাউস যেটা আসছে। আচ্ছা, এই গেস্ট হাউসটা পুরো আমরা ভাড়া ছিল বিশাল, খুব সুন্দর, খুব সুন্দর আশ্রমটা, সুন্দর আর কটেজটাও, নন এসি রুমস সব আছে। হ্যাঁ, আমরা এখানে গেস্টটা থাকতো, আর আমাদের ওখানে আমাদের এখান থেকে বাড়িটা খুব একটা দূরে নয়, জাস্ট 10 মিনিট, গাড়ি অ্যাভেলেবেল ছিল, আমরা রেখেই ছিলাম গাড়ি এখান থেকে, তাদের নিয়ে যাওয়া তো ব্রেকফাস্ট থেকে একদম লাঞ্চ, মানে ব্রেকফাস্ট করে লাঞ্চ করে আবার ওরা রেস্ট নিতে আসতো, না একবারে না লাঞ্চ করে এসে আবার সেজে গুজে গেস্টরা যেত, মানে যে যেরকম পারতো সে সেরকম যেত, যেরকম পারতো সে সেরকম যেত, বাট এদের পরিষেবা সত্যি ভালো, আমাদের বলাই ছিল কেউ যদি চা চায় চা, তাদের ওদের পরিষেবা তোদের পরিষেবা, আমাদের পরিষেবা তো আমরা পরিষেবা দেবো না, কারণ আমরা তো মর্নিং টি টা তো এখানে ওয়াশরুম আর এসবের জন্য দিতে হতো, মর্নিং টি আর ইভিনিং ইয়ো ওরা দিত, হ্যাঁ ইভিনিং টি ও দিত, মানে ওরা চায়ের জন্য বলাই ছিল। আপনি গার্ডেন
এবার আমরা আমাদের বাড়ির রাস্তাতে ঢুকে পড়লাম। আমিও সিট বেল্টটা খুলে ফেললাম। এবার আর সিট বেল্টের দরকার নেই। আস্তে আস্তে বাড়ির গেটে ঢুকছি। আরো ব্লগটা এক্সাইটিং হবে আমাদের যা মনে হয়। এক্সাইটিং মানে ফুললি এক্সাইটিং নিয়ে আমরা নতুন নতুন জিনিস এই যে এই গেট এসে গেছে, গেটে হর্ন বাজানো হচ্ছে। এই যে জিজু নামছে, জিজু নেমে গেছে। এই বেল এখানে জানো তো মানে কি বলতো কলকাতা শহরের মতো তো ব্যাপারটা থাকে না, এখানকার বেলটা সম্পূর্ণ অন্য ঘন্টি সিস্টেমের বেল, কারণ এতটা রাস্তা তোমাকে মানে তুমি কলিং বেল দেবে ওই ইলেকট্রিক তার এতটা যাবে তো ঝড় বৃষ্টিতে এমনি নষ্ট হয়ে যাবে, যার জন্য একটা দড়ি সিস্টেম করা হয়েছে। আমরা এখান থেকে ঘন্টিটা বাজিয়ে দিই আর এসে গেট খুলে দেওয়া হয়। ওখানে গেট খুলে দিয়েছে, এখানে নোবিয়া গেটটা খুলে দিচ্ছে। এবার আমরা জাস্ট আমাদের বাড়ির মধ্যে দেখো দড়িটাও দেখা যাচ্ছে, এই যে এই ঘন্টির যে দড়িটা গেছে না, এই যে ডান দিকে দেখা এই যে দড়িটাও দেখো এই ঘন্টির গেছে। এখান থেকে কোনো বেল সিস্টেম করা অসম্ভব ব্যাপার, কারণ এতটা জায়গা জুড়ে গাছপালা রয়েছে এখানটা এন্ট্রেন্সে এই গাছপালা দেখছো। এর কোনো রকম ভাবে যদি বাজ পড়ে বা এমনি বৃষ্টিতেই হয়তো ইলেকট্রিক কাজ করবে না, যার জন্য আমরা ঘন্টি সিস্টেম পুরো করে দিয়েছি। দেখো বিট্টু এই দেখ ঘন্টিটা, এইভাবে আমরা ঘন্টি বাজাই। আর আমাদের মেইন এন্ট্রেন্স হচ্ছে এই দিকটা। আচ্ছা আমি বিশাল বড় মাকড়সা দেখা গেছে, দেখুন কত বড় একটা মাকড়সা। অনেক কিছু দেখে ফেলাচ্ছি, গিগিটি মাকড়সা, ট্যারেন্টুলার মতন একটা সাইজ এসেছে ওটা। আমরা এমন জায়গা দিয়ে ঢুকেছি যেন দরজা। আমরা কিন্তু পৌঁছে গেছি দেওঘরের বাড়িতে। এখন বাজে হচ্ছে 2:10, তো আমরা 2:10 মধ্যে কিন্তু বাড়ি পৌঁছে গেছি। আর বিট্টু 12 বছর পরে এসেছি, আমি তো দেখছি সব চেঞ্জ হতে পারে এদিকে। চলো একটু ফ্রেশ হয়ে নি, ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সাথে আবারও আড্ডা মারবো। অনেকদিন বাদে এলাম, প্রায় 6 মাস বাদে, তো কিছু কিছু কাজ তো বাড়িতে থাকবে। হালকা ফুলকা কিছু করে আমাদের খাবার অ্যারেঞ্জমেন্ট রেডি হয়েছে, তো আমরা ফ্রেশ হয়ে গিয়ে আবার তোমাদের সাথে গল্প করব। চলো আজকে এখনের জন্য ভাজা ভাত না ফ্রাইড রাইস কি বুঝেছে সেটা বানিয়েছে সেটা খেয়ে দেখতে হবে না ওভার দ্য ফোন। বানিয়া হচ্ছে প্রমোদ পশ্চিমের হাওয়া বদল করতে
এটা অনেকদিনকার প্রথা। কলকাতার বহু বাঙালিরা দেওঘর আসে স্বাস্থ্য এবং এখানকার জলে খিদেও প্রচণ্ড পায়, প্রচুর খেয়ে এক ঘন্টার মধ্যে দেখবেন আবার খিদে পেয়ে গেছে, যার জন্যে অনেক ফেমাস লোকেদের, উকিল, ব্যারিস্টার, সিনেমা আর্টিস্ট, এদের বাড়িও আছে দেওঘরে। এখন অনেকের বাড়ি বিক্রি হয়ে গেছে। মানে আদর্শ জায়গা ছিল শরীরের সুস্থতার জন্য, লোকে মানে ডাক্তাররা পাঠাতোই এইসব জায়গাতে। এটা আমাদের লাকিলি আমাদের বাড়ি, যার জন্য আমাদের এখানে আসাটা কোনো ব্যাপার না, মানে ঘন ঘনই আমাদের আসা হতো। নেহাত এই সিচুয়েশনের জন্য আমাদের আসাটা একটু কম হচ্ছে, ঠিক আছে যখনই আসবো তোমাদের সাথে নিয়েই আসবো।